আসসালামু আলাইকুম, আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব, এই যে দেখতে পাচ্ছেন কুমড়োর বড়ি, এই কুমড়োর বড়ির ভর্তা কীভাবে করে এবং কীভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় ভর্তা করে, সেটাই আমি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা বড়ি আমি এমনি গরম খোলাতে ভেজে নিচ্ছি, কোনো তেল টেল কিছু দেয়নি, এমনি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, জাস্ট আর ভাজবো না। এটাকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব বা পাটায় গুঁড়া করে নেব। এই তো বড়িকে আমি পাতায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি নিয়ে চলে আসছি। এখন আমার কাজ হচ্ছে, আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়েছি, সরিষার তেল, এটা 3 টেবিল চামচ মতন। তেলটা গরম হয়ে এসেছে, আমি এখন এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব। হাফ কাপ মতন পেঁয়াজ, 2 টেবিল মতন রসুন, এগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, এটা আমি ভেজে নেব। পেঁয়াজ দিয়েছি, ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি এখানে 1 চামচ লবণ দিব, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ এই যে মরিচ কুচিয়ে রেখেছি এগুলো দিয়ে দেবো। দুটাকে ভালোভাবে ভেজে নেব। কারণ সংরক্ষণ করে রাখতে হবে, একটু ভালো করে ভাজা না হলে নষ্ট হয়ে যাবে। এটা ভাজার পরে আপনি ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যাবে, কীভাবে খেতে হবে সেটা আমি শেয়ার করব। পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে, এখন আমি গুঁড়ো করা বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। তেল মশলাগুলো সব মিশিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেবো, শুকনো করে ফেলবো একদম। কীভাবে ভাজছি আপনারা একটু খেয়াল করুন। লবণটা স্বাদ মতো পরে দেওয়া যাবে, ভাত যখন ভর্তাটা করবো তখন প্রয়োজন হলে আর একটু লবণ দিয়ে নিতে হবে, লবণ ঝাল। একটু বাদামি বাদামি করে ভেজে নিতে হবে, প্রায় ভাজা হয়ে এসেছে, যে বাদামি বাদামি হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দেবো, দিয়ে এখান থেকে আমি কিছুটা বাটিতে সংরক্ষণ করে রাখার জন্য বাটিতে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখলেই হবে, ডিপে রাখা লাগবে না। আর কিছুটা আমি আজকে কিভাবে ভর্তা করবো সেটাই আমি দেখাবো। তাই তো আমি এখন নামিয়ে নেব, হয়ে গেছে ভাজা, একটু তেল বেশি লাগে। এখন আমি এই ভর্তাটা করার জন্য আমি কিছুটা ভাত, গরম ভাত যেখানে দিলাম, কারণ এমনি তো খাওয়া যাবে না, এই ভাতের সঙ্গে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো, একটু চেপে চেপে মিশিয়ে দিতে হবে। ভাত নরম, ভাতের গায়ে গায়ে লেগে যাবে, ভর্তা তৈরি হয়ে যাবে। এভাবে মিশিয়ে মিশিয়ে দেবো, ঝাল লবণ যেরকম লাগবে সেটা স্বাদ মতো দিয়ে নিতে হবে। এই তো আমার বড়ির ভর্তা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখান থেকে যতটুকু প্রয়োজন লাগবে ততটুকু নিয়ে ভাতের সঙ্গে খেতে হবে। তো আশা করি আজকের আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।